আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 30তম বার্ষিক তাবলিগে ইজতেমার মহাজ্জাজ মহতারাম সম্মানিত সভাপতি মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দেশের বিভিন্ন জেলা থেকে আগত স্বাগত সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর জন্য যারা শেষ মেহরবানিতে আমরা এক বছর পরে আজকের এই 30তম বার্ষিক তাবলিগে ইজতেমায় সমবেত হতে পেরেছি। দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বের অবগতি অনুযায়ী আজ তাবলিগে ইজতেমায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সমাজে প্রচলিত বেদাগাত সমূহ। শুরুতেই আমরা বেদাত সম্পর্কে জানব, আসলে বেদাতটা কি, ভূমিকায় কোনো কথা নেব না। বেদাত শব্দটির দুটি অর্থ, একটা হলো শাব্দিক আবিধানিক, দ্বিতীয়টা হলো পারিভাষিক। শাব্দিক অর্থে বেদাত বলা হয় আশাইউল মুখতারাগু আলা গায়রে মিসালিন সাবেকিন। বেদাতটা হলো এমন একটা বিষয় পূর্ববর্তী কোনো নমুনা ছাড়াই যা নতুন আবিষ্কৃত, যেই বিষয়ের নমুনা দৃষ্টান্ত মেসাল ইতিপূর্বে ছিল না। শরিয়াতের পরিভাষায় মা উহদেসা ফিদিনিল্লাহে ওয়া লাইসা লাহু আসলু আম ওয়া লা খাসুন ইয়াদুল্লু আলাইহি। আল্লাহর দিনের মধ্যে নতুন করে যার প্রচলন করা হয়েছে এবং যার পক্ষে শরিয়তের কোনো ব্যাপক ও সাধারণ কিংবা খাস ও সুনির্দিষ্ট কোনো দলিল নেই, অর্থাৎ ধর্মের নামে এমন কিছু করা যেটা নবী করেননি, ধর্মের নামে এমন কিছু বলা যেটা নবী বলেননি, ধর্মের নামে এমন কোনো বিষয়ের মৌন সম্মতি দান করা যেই বিষয়ের মৌন সম্মতি আল্লাহ রাসুল দেননি। এই সংজ্ঞার আলোকে তিনটি বিষয় লক্ষণীয়। তার প্রথমটি হলো নতুনভাবে প্রচলন হওয়া এমন বিষয় যার প্রচলন রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং সাহাবায়ে কারেমের জামানায় ছিল না এবং এর কোনো নমুনাও ছিল না। দুই, এ নব প্রচলিত বিষয়টিকে দিনের মধ্যে সংযোজন করা এবং এ ধারণা করা যে এটি দিনের অংশ। তিন, নব প্রচলিত ওই বিষয়টি শরিয়াতের কোনো আম বা খাস দলিল ছাড়া চালু করা। এ তিনটি বিষয়ের একত্রিত রূপ হল বেদাত, যা থেকে বিরত থাকার কঠোর নির্দেশ এসেছে শরিয়তে। এক্ষুনি আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরব যারা এই বেদাত করে, যারা বেদাতি তাদের পরিণতি কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা কাহফ 103 এবং 4 নম্বর আয়াত, কুল হাল নুনাব্বিউকুম বিল আকশারিনা আমালান আল্লাযীনা যাল্লা শায়াহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কি ওই সমস্ত লোকদের সম্পর্কে আপনাকে অবহিত করব না, আমলের ব্যাপারে যারা ক্ষতিগ্রস্ত, অথচ দুনিয়াবী জীবনে তারা এই আমলগুলি ভালো মনে করেই করে। কোন আমলগুলি কারা করে এবং কিভাবে করে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাজগুলি কেমন হবে, বিষয়গুলি কেমন হবে, যা হবার কারণে বিষয়গুলি
বেদাত বলে পরিগণিত হবে। তিনি বলছেন, মান আহদাসা ফি আমরেনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। রসুলের জামানায় দিন হিসেবে, ধর্ম হিসেবে, শরীয়ত হিসেবে যেই বিষয়টার স্বীকৃতি ছিল না, অনুমোদন ছিল না, কেউ যদি কোনো যুগে এমন কিছু বিষয় উদ্ভাবন করে আমল চালু করে তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত, সেটা হবে বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতির পরিণতি সম্পর্কে বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মেদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। তিনটি বিষয় বেদাতের সাথে জড়িত, তার একটা হলো এমন বিষয় যেটা নবী বলেননি, নবী যেটা বলেননি, এমন কোনো কথা কেউ যদি আমরা নবীর নামে চালিয়ে দিই যেই কথাটা নবী বলেছেন, অর্থাৎ নবীর উপরে মিথ্যা আরোপ করি, তাহলে সেটা হবে বেদাত। আর যারা মিথ্যা আরোপ করবে তাদের পরিণতি সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মেদান ফালইয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে আমার উপরে মিথ্যা আরোপ করবে সে যেন তার থাকার জায়গা জাহান্নাম বানিয়ে নিল। এরপর দ্বিতীয় বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা আলাইয়া মালাম আকুল ফালইয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। দ্বিতীয় বিষয় হলো নবী যেটা বলেননি, এমন কোনো কথা কেউ যদি তার নামে বলে তাহলে সে যেন তার থাকার জায়গা জাহান্নাম বানিয়ে নিল। তৃতীয় বিষয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা হাদাসান আওয়া মুহদাসান ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। কেউ যদি নবীর নামে, ধর্মের নামে বানিয়ে কোনো কিছু উদ্ভাবন করে, তৈরি করে, আবিষ্কার করে, আমল চালু করে, উদ্ভাবন করে, এই বেদাতকারীর উপরে আল্লাহর নবী বলেছেন আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং তামাম মানুষের লানত। এরপরে তিনি বলছেন, লা ইয়াকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন। এই বেদাতকারীর সারা জীবনের কোনো ফরজ এবং নফল ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। বেদাত এমন একটা কঠিন এবং জটিল বিষয় যেই বিষয়ের প্রতিবন্ধকতার কারণে এই বেদাতকারীর কোনো আমলই, চাই সেটা ফরজ হোক অথবা নফল হোক, কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতির কঠিন পরিণতি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আরো বলেছেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহেবে বেদআতেন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেদাতকারীর কোনো ইবাদত কবুল করেন না, গ্রহণ করেন না, হাত্তা ইয়াদাবে বেদআতাহু, যতক্ষণ পর্যন্ত না বেদাতি তার উক্ত বেদাতকে পরিহার না করে, ছেড়ে না দেয়, তরক না করে। বেদাতি তার বেদাতকে ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত, পরিত্যাগ করার আগ পর্যন্ত, তরক করার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো ইবাদত কবুল করেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আমাকেই প্রথমে তোলা হবে, আমার সামনে থাকবে হাউসে কাউসার, আর আমার সামনে থাকবে পানপাত্র, সংখ্যা পরিমাণে হবে আসমানের তারকার চাইতে বেশি। আমার সামনে যারা আসবে আমি তাদেরকে পানি পান করাব, এমন একদল লোক আসবে তাদেরকে আমি চিনতে পারবো, তারা আমার সাহাবি, নয়তোবা আমার উম্মাত, তারাও আমাকে চিনতে পারবে, আমি তাদের নবী, আমি তাদেরকে পানি পান করানোর ইচ্ছা করব। এমন একটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখান দিয়ে একটা পর্দা ফেলে দিবেন, আবরণ করে দিবেন, যার প্রতিবন্ধকতার কারণে আমি তাদেরকে দেখতে পাবো না, তারাও আমাকে দেখতে পাবে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো, প্রতিপালক আমি তো ওদেরকে চিনি, পানি পান করাবো, কেন মাঝখান দিয়ে পর্দা ফেলে দেওয়া হলো, বাধার সৃষ্টি করা হলো?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলবেন, ইন্নাকা লা তাদরি মা বাদ্দালু বাদাকা, আপনি জানেন না এরাই তো হলো সেই লোক যারা আপনার ইন্তিকালের পরে, যারা আপনার মৃত্যুর পরে দিনের পরিবর্তন করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সমস্ত বেদাতকারীদেরকে লক্ষ্য করে, বেদাতকারীদেরকে উদ্দেশ্য করে বলবেন, সুহকান সুহকান লেমান বাদ্দালা বাদি, দূর হও দূর হও আমার সামনে থেকে যারা আমার পরে দিনের ভিতরে নতুন বিষয়গুলি উদ্ভাবন করেছিলে, পরিবর্তন করেছিলে। সম্মানিত উপস্থিতি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক বছর লোকেরা একটি করে বেদআত চালু করবে আর একটি করে সুন্নাতকে তারা মেরে ফেলবে, শেষ পর্যন্ত বেদআত জীবিত থাকবে আর সুন্নাত মারা যাবে। হাসান বাসরি বলেন, বেদাতি সালাত সিয়াম ও ইবাদতে যতই তার প্রচেষ্টা বৃদ্ধি করবে ততই আল্লাহর নিকট হতে তার দূরত্ব বৃদ্ধি পাবে। আমরা সাধারণত একটা বিষয় জানি, আমরা যত রকমের ইবাদত করি না কেন এর একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেটা হলো কি, আমরা এই ইবাদত বন্দেগী দিয়ে আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আল্লাহর কাছে যেতে চাই। কিন্তু হাসান বসরি তিনি বলছেন, বেদাতি তার বেদাতি আমল যতই বৃদ্ধি করে, মন গড়া আমল যতই বৃদ্ধি করে, বানানো আমল যতই বেশি করে, আল্লাহর নিকট থেকে তার দূরত্ব ততটাই বৃদ্ধি পায়। কারণ এই পদ্ধতিটা, এই ইবাদতটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নয়, যেহেতু আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নয় সেহেতু এই ইবাদত দিয়ে আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক কাছে যাওয়া সম্ভবপর হয় না। তিনি এরপরে বলছেন, তুমি বেদাতির কাছে বসবে না, যদি তুমি বেদাতির কাছে বসো তাহলে সে তোমার অন্তরকে রোগাক্রান্ত করে দিবে, অসুস্থ করে দিবে। কেন? তাদের কাছে এমন একটা ধারণা কাজ করে, এমন একটা ভিত্তি কাজ করে, তাদের আকীদা বিশ্বাসী এমনই, ধর্মের নামে মানুষকে ধর্মের দিকে উদ্বুদ্ধ করার অনুপ্রেরণা করতে গিয়ে মিথ্যা বলাও জায়েজ আছে। এর উল্লেখযোগ্য একটা তথ্য আপনাকে দিই, আপনি বেনামাজি মানুষ, আপনি শুয়ে আছেন সকালবেলায়, আপনার দরজায় কেউ কড়া নাড়ছে, আপনাকে ডাকছে আব্দুর রহিম, হ্যাঁ আপনি কি বাসাতে আছেন, হ্যাঁ আছি, আপনি উঠুন আপনার সাথে কিছু কথা আছে। আপনি চোখ মুছতে মুছতে দরজা খুলেই দেখলেন, দেখে মনে হচ্ছে সত্য আসমান থেকে রাত্রিতে নেমে এসেছে আল্লাহর কয়েকজন ফেরেশতা, তার মধ্যে চারজন আপনার দরজাতে, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা আলা আপনাকে সালাম দিয়ে হাতটা ধরে আছে। এরপর আপনাকে লক্ষ্য করে বলছে, আমি সালাম দিলাম যার কারণে আমার নেকি হলো 30টি, আর আপনি জবাব দিলেন এই কারণে আপনার নেকি হলো 60টি, দুইজনের নেকি মিলে 60 আর 30 হলো 90টি। আমি যদি আপনার বাড়িতে না আসতাম, সালাম যদি না দিতাম, তাহলে এ নেকি আমাদেরও হতো না, আপনারও হতো না। কিয়ামতের মাঠ এমন একটা মাঠ যেই মাঠে সকলের নেকির খুবই প্রয়োজন আছে কিনা, লোকটা অবশ্যই বলবে, যদিও সালাত আদায় করে না, যদিও সিয়াম পালন করে না, ও বলছে হ্যাঁ আসলে নেকির দরকার আছে, তাহলে চলুন দিনের একটু মেহনত করি। আপনাকে 90 নেকির ধোকা দিয়ে, 90 নেকির ব্যাপারে উৎসাহিত করে, 90 নেকির কথা বলে দিনের মেহনতে বের করলেন এই চারজন লোক, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা আলা। আসলে আমরা খতিয়ে দেখার একটা বিষয় যে সালামে আসলে 90 নেকি হয় কি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এক সাহাবী আসলেন সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আল্লাহর নবী সালামের জবাব দিলেন, লোকটা বসে পড়লে আল্লাহর নবী বললেন তোমার 10 নেকি হলো। সুম্মা জাগাখার, এরপর আর এক ব্যক্তি আসলো, এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর নবী সালামের জবাব দিলেন, লোকটা বসে পড়লে আল্লাহর নবী তাকে লক্ষ্য করে বললেন তোমার 20 নেকি হলো।
এরপর তৃতীয় ব্যক্তি এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, লোকটা বসে পড়লে তিনি বললেন, তোমার 30 নেকি হলো, সালামের নেকি তো এই পর্যন্ত, এরপরে আল্লাহ যাকে খুশি আরো বৃদ্ধি করে দেন, কিন্তু আপনার এই হুজুর বললেন 90 নেকির কথা, এর দলিল কোথায়? তাদের ধারণায় ধর্মের দিকে মানুষকে নিয়ে আসার জন্য, নিয়ে আসার ক্ষেত্রে কায়দা হিসেবে মিথ্যা বলা জায়েজ, অথচ নবী বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাআদাহু মিনান নার, কেউ যদি আমার উপরে মিথ্যারোপ করে, অর্থাৎ আমি বলিনি এমন কোনো কথা বলে, আমি করিনি এমন কোনো কাজ করে, আমি মৌন সম্মতি দিইনি এমন কোনো ব্যাপারে সম্মতি দেয় ধর্মের নামে, তাহলে সে যেন তার থাকার জায়গা জাহান্নাম বানিয়ে নিল। সম্মানিত উপস্থিতি, এরপর আপনাকে দেখায় যারা বেদাত করে, যারা ধর্মের বিষয়কে নিয়ে সন্তুষ্টি নয়, রাজি নয়, খুশি নয়, তারা ইসলামকে অপূর্ণাঙ্গভাবে, অসম্পূর্ণভাবে, অথচ ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের জীবদ্দশাতেই তার উপরে আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাজিতু লাকুমুল ইসলামা দীনান, আমি তোমার উপরে যে ধর্মটা দিয়েছি এটা পরিপূর্ণ করে দিলাম, ইসলাম তোমাদের উপর দিয়ে আমি রাজি হলাম, খুশি হলাম, সন্তুষ্ট হলাম, এরপর আমরা এমন কাজ করছি যে কাজটার ব্যাপারে শরীয়তের কোনো নির্দেশনা নেই, তাহলে কি হবে? এ সম্পর্কে আল্লাহর নবী বলছেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি ধর্মের নামে এমন কোনো কাজ করে, এমন কোনো আমল করে, যে আমলের ব্যাপারে, কাজের ব্যাপারে আমাদের নির্দেশনা নেই, হুকুম নেই, তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত, দেখতে যতই ভালো হোক না কেন। সম্মানিত সুধি মণ্ডলী, এরপর আপনাকে যে বিষয়গুলির প্রতি অনুপ্রাণিত করছিলাম, একটা হাদিসই যথেষ্ট, যে বেদাতকারীদের সম্পর্কে আল্লাহর নবী বলছেন, আমি কিয়ামতের মাঠে বেদাতকারীদেরকে হাউসে কাউসারের সামনে থেকে তাড়িয়ে দিব, তারা পানি পান করতে পারবে না, তাদের জন্য আমার সুপারিশ করা জরুরি নয়, তাদের কোনো ইবাদত কবুল হবে না তৌবা করে ফিরে আসার আগ পর্যন্ত। বেদাতের পরিণতি সম্পর্কে সারা রাত বক্তব্য দিলেও যারা বেদাত করে না তারাও খুশি হবে, যারা বেদাত করে তারাও খুশি হবে, কিন্তু নাম করে যখনই বলবেন যে এটা বেদাত সেটা বেদাত, তখনই আর বেশি সময় টিকে থাকা সম্ভব হবে না। চলুন, দৈনন্দিন জীবন থেকে শুরু করে সার্বিক জীবনে প্রত্যেকটা ইবাদাতের ভিতরে কম হোক চাই বেশি হোক বেদাতে পরিপূর্ণ। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ হবে না, বহুল প্রচলিত সমাজে যে বেদাতগুলি আছে উল্লেখযোগ্য একটা বিভাগ যেটা হলো মৃত্যুর পরে প্রচলিত বেদাত, এখান থেকে সংক্ষিপ্ত আকারে কয়েকটা বিষয় শুধু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষ মরে যাওয়ার আগে মুমূর্ষু অবস্থায় অথবা মরে গেছে যখন দেখবেন বিছানায় শুয়ে রাখা হয়েছে, আমাদের একটা ধারণা এই অসুস্থ লোকটাকে অথবা মাইয়াতের মাথাটা ঘুরিয়ে যেই দিকেই থাক কেবলার দিকে ঘুরিয়ে দিতে হবে। দুই নম্বর হলো অসুস্থ থাকা অবস্থায় অথবা মারা যাওয়ার পরে তার শিওরে বসে সূরা ইয়াসিন তথা কোরআন মাজিদ তেলাওয়াত করা। তিন নম্বর হলো লোকটা যখন মারা গেল তার নখ কাটা, গুফ কাটা, লোম সাফ করা। চার নম্বর হলো যেই বাড়ির লোকটা মারা গেছে এই বাড়ির লোক তার দাফন কাফন না হওয়া পর্যন্ত না খেয়ে থাকা। এতে কোনো কল্যাণ নেই, মঙ্গল নেই, এটা শরীয়তের নির্দেশও নয়। পাঁচ, বাড়িতে বা কবরস্থানে সদাকা বিলি করা। অনেক জায়গায় দেখবেন মানুষ মারা গেছে একটু তার জন্য শোক প্রকাশ করবে, সহানুভূতি দেখাবে, শোকাহত পরিবারের প্রতি একটু সমবেদনা জ্ঞাপন করবে, সেটা তো দূরেই থাক, আপনার মিষ্টি মিষ্টান্ন আপনার তবারক এটা নিয়েই ব্যস্ত থাকে। ৬, সুখ সংবাদ প্রচার করা। ৭, মৃতের ঘরে ৩, ৭ অথবা ৪০ রাত আলো জেলে রাখা, একটা ধারণার ভিত্তিতে যে এই দিন পর্যন্ত মরা লোকটার রুহ তার ঘরে আসা যাওয়া করে।
আপনাকে বলছিলাম আট লোকটার যখন লাশ খাটলিতে করে সামনে রাখা হয় জানাজা পড়ানোর জন্য, ইমাম সাহেব জনগণকে লক্ষ্য করে তখন জিজ্ঞাসা করেন, আপনারা বলেন তো লোকটা কেমন ছিল? তাদের দলিল দুইজন লোক যদি সাক্ষী দেয় লোকটা ভালো ছিল তাহলে জান্নাতে যাবে, হাদিসটা ঠিক আছে, কিন্তু এইভাবে জিজ্ঞাসা করে স্বীকৃতি নিয়ে জান্নাতে ঢুকানোর ক্ষমতা আল্লাহ পৃথিবীর কোনো আলেমকে দেন নাই। আপনাকে বলছিলাম এর পরে যে বিষয়টা নয়, অনেকেই অনেক এলাকায় দেখা যায় জুতা পায়ে দিয়ে আছেন, জানাজার কাতারে দাঁড়িয়েছেন, জুতাটা খুলে তার উপরে দাঁড়িয়ে আছেন। এটা বেদাত বললে মনে হয় ভুল হবে, বেদাতকে অপমান করা হবে, এটা হলো মূর্খতা, অজ্ঞতা, বর্বরতা। আচ্ছা বলেন তো জুতা খুলে যদি সাইডে রেখে মাটিতে দাঁড়াতেন, আপনাদের এই কথাটা বুঝাতে পারিনি, জুতাটা খুলে আলাদা জায়গাতে রেখে আপনি যদি খালি পায়ে মাটির উপরে দাঁড়াতেন তাও কিছুটা মেনে নেওয়া যেত, কিন্তু জুতা বা স্যান্ডেলের ফিতাটা শুধু খুলেছেন জুতার উপরেই দাঁড়িয়ে আছেন, এটা বুকামি ছাড়ার কিছু নয়, শুধু বুকামি নয়, চরম বুকামি, আরো অপরাধ ধর্মের সাথে এর সম্পৃক্ততা করা। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাকে বলছিলাম এরপর গোলাপ জল ছিটানো, গোলাপের পানে ছিটিয়ে সব পাক পবিত্র করে দিচ্ছেন, এগারো কবরের পানি ঢালা, মাথার দিক থেকে পায়ের দিকে তিনবার অবশিষ্ট পানি মাঝখানে ঢাললেন। আপনাকে বলছিলাম বারো মাটি দেওয়ার সময় প্রথম মুষ্টি নিচ্ছেন, এরপরে বলছেন মিনহা খালাকনাকুম, দ্বিতীয় মুষ্টিতে বলছেন ওয়া ফিহা নুয়েদুকুম, তৃতীয়বার মাটি দেওয়ার সময় বলছেন ওয়া মিনহা নুখরেজুকুম, তারা তান উখরা। আপনাকে দেখা এরপরে তেরো কবরের সামিয়ানা টাঙ্গানো, আমাদের অনেক পীর মাশায়েকের কবরে মাশাআল্লাহ সামিয়ানা টাঙ্গে ওরস মাহফিল পালন করা হয়। আপনাকে বলছিলাম চোদ্দ জুমার দিনে, সোমবারের দিনে, বৃহস্পতিবারের দিনে, শবে বরাতে রাত্রিতে, শবে মেরাজে রাত্রিতে, আশুরা রাত্রিতে, রমজানের দিনে, ঈদের ফেতরে, ঈদুল আজহাতে এই কবরগুলি জিয়ারত করা, বাকি সময়ে কবরের কাছে আর না যাওয়া। বেদাতি হোক আর হেদাতি হোক, দুনিয়ার কোনো আলেমকে আপনাকে রমজান মাসের পরে বাকি এগারো মাসে কবরে যেতে নিষেধ করেছেন? কষ্টিন কালেও নয়, আমরা শুধু রমাজানে কবর জিয়ারতে যতখানি আগ্রহ প্রকাশ করি বাকি এগারো মাস তেমন আগ্রহ প্রকাশ করি না। সম্মানিত উপস্থিতি পনেরো কবরে বাধাই করে এখানে আপনার পাথরে খুদাই করে বা এমনিতে যেভাবে হোক মায়েতের নাম লেখা, মৃত্যুর তারিখ লেখা, সন লেখা, ষোলো কোরআন খানি করা, কোরআনকে ভাগ ভাগ করে নিয়ে আমরা কয়েকজনের ভিতরে এটা বণ্টন করে নিই আর সকলে এই কোরআন পড়ে যা নেকি হয় এই ধারণা করি, আমরা মাইয়েতের নামে বকশিয়ে দিলাম, এই পড়ার নেকি যত হলো মাইয়েতকে দিয়ে দিলাম, যেটাকে এই দেশে বলা হয় কোরআন খানি। সতেরো কুলখানি করা, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস এক লক্ষবার, কুল ইয়া আইয়ুহাল কাফেরুন সূরা কাফেরুন এক লক্ষবার পড়ে, সুরায় ফালাক এক লক্ষবার পড়ে, সুরায় নাস এক লক্ষবার পড়ে, মাইয়েতের জন্য এই নেকিটা বকশিয়ে দেওয়া, যাকে এই দেশে কুলখানি বলা হয়। এরপর আপনাকে দেখায় আঠারো কালেমা মুসলিম সমাজে ঢুকেছে, এরা মুসলিমদের সভ্যতা সংস্কৃতি শরিয়াত নয়, বিশ মৃত্যুবার্ষিকী পালন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি মারা যায়, মারা যাওয়া লোকটা যদি পুরুষ হয় তার স্ত্রী যদি থাকে ও ইদ্দত পালন করবে চার মাস দশ দিন, আর নারী যদি মারা যায়, অন্য আত্মীয় স্বজন যদি মারা যায় তাহলে শোক হিসেবে মর্মাহত ব্যক্তি হিসেবে এই দিন উদযাপন করবে তিন দিন, এর বেশি মৃত্যুবার্ষিকী পালন করা কোনো ইমানদারের কাজ নয়, কোনো মমিনের কাজ নয়। একুশ সালাতের জন্য হাদিয়া দেওয়া, জীবনে সালাত আদায় করেনি, মারা গেছে অথবা অসুস্থ ছিল, কয়েকদিন সালাত আদায় করতে পারেনি, জ্ঞানহীন ছিল সালাত আদায় করতে পারেনি, এই দিন এই ইমাম জরিমানা করছে, সাত দিন নামাজ পড়তে পারেনি, পাঁচটা কোরআন কিনে দিলেই হবে।
তিন দিন নামাজ পড়তে পারেনি, 2000 টাকা দিলেই হবে, এইভাবে এই হাদিয়াগুলি গ্রহণ করা আপনার জেনে রাখা ভালো। আল্লাহর নবী বলেছেন, তিন শ্রেণী মানুষ থেকে আল্লাহ তার কলম তুলে নিয়েছেন, তার পাপ লেখা হয় না, অপরাধ লেখা হয় না। এক, পাগল থেকে যতক্ষণ ওর জ্ঞান ফিরে না পায়। দুই, ঘুমন্ত ব্যক্তি থেকে যতক্ষণ না ও জাগ্রত না হয়। তিন, নাবালেক থেকে যতক্ষণ পর্যন্ত ও বালেক প্রাপ্ত বয়স্ক না হয়। অথচ লোকটা জ্ঞানহীন থাকলো, অজ্ঞান থাকলো, জ্ঞানহীন থাকলো, তার ইবাদাতের জরিমানা করলেন, অথচ যে লোকটা সারা জীবন সালাত পড়েন না, পড়লেন না, তার জানাজাত আপনি ইমামতি করলেন কি করে? এরপর আপনাকে দেখালাম যে বিষয়গুলি, তাহলে 22 ইসালে সওয়াবের অনুষ্ঠান করা, 23 লোকটার যদি মারা যায় পুরুষ, তার স্ত্রী যদি বেঁচে থাকে 3 লক্ষ টাকা মহরণা নির্ধারণ করে বিবাহ করেছিলেন, 60-70 বছর সংসার করার পরে মারা গেছে, হাজারো জনতার সামনে এই মহিলাকে ডেকে ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন, মা আপনার স্বামী তো মারা গেছে, মহরণা দিতে পারেননি, আপনি কি এটা ক্ষমা করে দিলেন? মহরণা ক্ষমা হবে মানে? মহরণা ক্ষমা হবে মানে আপনার গায়ের ছাল তুলে দিতে হবে, চামড়া তুলে দিতে হবে, মরার পরে আপনি এই কৌশল করে কায়দা অবলম্বন করে মহরণা মাফ করিয়ে নেওয়ার কে আপনি? এটা আপনার ভুল সিদ্ধান্ত। এরপর আপনাকে বলছিলাম 24, কবরে নেওয়ার সময় 3 বার নামানো, কেন? এটা নাকি আমরা মঞ্জিল দিই, 3 বার নামায় আর 3 বার উঠায়। আল্লাহর নবী বলছেন, মানুষ মারা যাওয়ার পরে প্রথম মঞ্জিল হলো কবর। প্রথম মঞ্জিল কি? প্রথম মঞ্জিল কি? কবর। অথচ কবরে যাওয়ার আগেই 3 মঞ্জিল হুজুর দিয়ে দেয়। তার কর্মকাণ্ড দেখে মনে হয় এটা মনে হয় দুস্থমাতার কার্ড, বয়স্ক ভাতার কার্ড, এমপি মন্ত্রী কিছু মেম্বার হাতে দিয়ে দিয়েছে, তুমি 10টা দিও, তুমি 5টা দিও, মনে হয় এই 3টা মঞ্জিল কবরে যাওয়ার আগে আল্লাহ আল্লাহ রাসূল এই হুজুরকে দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপর আপনাকে বলছিলাম 24, মুখে ও কপালে আতর দিয়ে আল্লাহ লেখা, 26, কবরে মোমবাতি বা আগরবাতি দেওয়া, 27, কবর তৈরি করে রাখা মারা যাওয়ার আগে, 28, ওরসে রুটি খিচড়ি তৈরি করে বরকতের আশায় তবারক মনে করে এটাকে খাওয়া। আপনাকে বলছিলাম 29, কবরের 4 কোণে 4টা খেজুরের ডাল পোঁতা, 30, কালেমা আয়াত লিখিত চাদরে আপনার খাটলিটা ঢাকা, জানাজার সালাতে উচ্চ স্বরে নিয়ত বলা, এরপরে জানাজার সালাতে নিয়ত পড়া, 33, সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত আদায় করা, এরপরে সপ্তাহেতে আনন্দদায়ক, তৃপ্তিদায়ক, সবচাইতে মনোমুগ্ধ করতে বিষয়টা, দাফন কাফনের পর ইমাম হাত তুলে দোয়া করবে আর বাকি সকলে আমিন আমিন বলবে, দলবদ্ধভাবে মোনাজাত করবে। উপরে বর্ণিত এই কাজগুলি আল্লাহর নবী তার সাহাবায়ে কেরাম জীবনে করেননি, করতে বলেননি, বরং যেই কাজগুলি নবী করেননি, সাহাবিরা করেননি, এই জামানা কেন কিয়ামতের আগ পর্যন্ত কেউ যদি ধর্মের নামে এরকম হাজারো কিছু বানিয়ে ইবাদত মনে করে আমল করে, তবুও সেটা আমল বলে পরিগণিত হবে না, সেটা হলো প্রত্যাখ্যাত। সম্মানিত সুধী মণ্ডলী, এই আমলগুলির পিছনে শরীয়তের কোনো দলিল নেই, না আছে সহি দলিল, না আছে জাইফ, দুর্বল জাল জাইফ, মানুষ ধারণার ভিত্তিতে ইচ্ছা করে ধর্মের ভিতরে এই বিষয়গুলি যোগ করে বিয়োগ করে আমল করছে, ধর্মের যেভাবে দাম দিচ্ছে না তার চাইতে বেশি দাম দিচ্ছে এই বেদাতগুলিতে। অতএব সাবধান থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাই ইউসাকিকের রাসূল মিন বাদ মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবে গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসির। রাসূলকে পাঠানোর মাধ্যম দিয়ে দীন ইসলামকে পরিষ্কারভাবে তুলে ধরার পর, স্পষ্টভাবে বর্ণনা করার পর, যারা নবীদের পথ ছেড়ে দিয়ে ইমানদারদের পথ পরিহার করে বেঈমানদের পথ ধারণ করে, আমি আল্লাহ তাদেরকে ফিরায় না, বাধা দেই না, ঘোরায় না, তারা যেই দিকে যেতে চায় সেই দিকে যাবার সুযোগ করে দিই, কিন্তু এই পরিণতি হলো জাহান্নাম। আর বসবাস করার দিক দিয়ে এটা কতই না নিকৃষ্টতম আবাসস্থল।
অথবা আপনাকে বলছিলাম আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে বলছিলাম দুটি হাদিসের সংক্ষিপ্ত অনুবাদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান প্রত্যেকেই পাপি, উত্তম পাপি হল ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। না জেনে বেদাত করেছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমাদের ইনশাআল্লাহ ক্ষমা করবেন। দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোক তার হারানো বস্তু ফেরত পাবার কারণে যতখানি খুশি হয়, যতখানি আনন্দ পায়, আল্লাহর কোন নারী হোক পুরুষ হোক বান্দারা ভুল করার পরে তার কাছে যদি তওবা করে হারানো বাহনটা ফেরত পেয়ে লোকটা যতখানি খুশি না হয়, আমার আল্লাহ তওবাকারী বান্দার উপরে তার চাইতে বেশি খুশি হন। সর্বশেষ কথা, আল্লাহ পাক বলছেন সূরা ফুরকান 70 নম্বর আয়াতে, ইল্লামান তাবা, এই 70 আয়াতের আগের আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরাট বিরাট পাপের তালিকা তুলে ধরার পরে শেষ পর্যায়ে তিনি বলছেন, ইল্লামান তাবা, যারা এই পাপ পঙ্কিলতা থেকে, গুনাহ থেকে, অপরাধ থেকে তওবা করে, বাঁচে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমেলা আমালান সলেহান, এরপর ভালো ভালো আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতাহুম হাসানাতিন, আমি আল্লাহ এই বেদাতকারীর, এই শেরেককারীর, এই গুনাহগারের জীবনের পাপ থেকে যদি ক্ষমা চাই, ভালো আমল করে, আমি আল্লাহ তার পাপকে তো ক্ষমা করে দিয়ে দিই, তার অতীত জীবনের যাবতীয় পাপের কাজকে আমি আল্লাহ নেকি দিয়ে বদল করে দিই। অতএব বিনীত অনুরোধ, আমরা মানুষ, ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি যদি পবিত্র কোরআন ও সহি হাদিসের কষ্টিপাতরে ধরা খায়, ধরা পড়ে, আমরা তখন থেকে তওবা করে ফিরে আসবো। সংশোধন হলেই লাভ, জেদ করলে ক্ষতি, সংশোধন হলে লাভ, জেদ করলেই ক্ষতি, সংশোধন হলেই লাভ, আপনার জেদ করলে ক্ষতি। অতএব আসুন আমরা দৈনন্দিন জীবনের যাবতীয় বেদাতকে পরিহার করে, আমলকে বেদাত মুক্ত করে, পরলৌকিক জীবনের পাথর সংগ্রহ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।